ভাই এটা কি রে ভাই, এখানে আবার কাজ চলতেছে, একটু ব্রেকে যাই ব্রেকে যাই, দেখো রাস্তায় কাজ চলতেছে কিন্তু দিকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছে তোমরা? আমি মন হাসান, ইউরোটেক সিমুলেটর গেম প্লে নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। দেখতে পারতেছো সামনে এমন একটা বাস আছে। তো আজকে আমাদের কাছে রিকোয়েস্ট করছে গেমিং উইথ সাদাত ভাই, লেগসে ভাই একদিন ঢাকা থেকে ময়মনসিং যান। তো যেহেতু গেমিং উইথ সাদাত ভাই কমেন্ট করছে, সেজন্য আমি এনা গাড়ি নিয়ে আজকে প্ল্যান করতেছি যে এনা গাড়ি নিয়ে আমি ময়মনসিং যাবো। তো বেশি কথা বাড়াবো না, সবাই কিন্তু বাসে ওইটা একদম ফুল লোড হয়ে রয়েছে। তো কিছুক্ষণের ভিতরে আমি বাসটা স্টার্ট করে দেব, ডাইন ইন্ডিকেটর দিয়ে রাখি। তো সবকিছু ঠিকঠাক, তো ভিডিওটা শুরু করা যাক। সবাই একটু লাইক করে দিও, যারা যারা লাইক করো নাই, লাইক করার পর ভিডিওটা দেখো, সবচেয়ে বেশি ভালো লাগবে। হালকায় হালকায় হালকায়, ও ভাই কি হইলো এটা? তো আমরা কিন্তু ঢাকার যে বাস টার্মিনাল ছিল এর দিক থেকে বেরিয়ে গেছি, এখন আমরা হালকা হালকা আস্তে আস্তে করে আমরা রওনা দিয়ে দিলাম। দেখতে পারতেছো তোমরা হালকা আস্তে হালকায় হালকায় আমরা এখন ফ্লাইওভারে উঠে যাবো, মহাখালী ফ্লাইওভার মনে হচ্ছে এটা। বাস আমরা ফ্লাইওভারে উঠে গেছি। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবা, ভিডিওটা দেখো ফুল দেখার পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবা, এবং এটাও কমেন্ট করবা নেক্সট টাইম আমরা কোন জায়গায় যাবো, এটা কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলবা না। হালকা স্তাদ হালকায় 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 দেখতে পাচ্ছ, আজকের এনার একটা বাস নিয়ে নিচ্ছি, আজকে বাসে কিন্তু সেই গতি আছে। ও ভাই এখানে কি হয়েছিল আবার? হালকায় হালকায় সামনে কারো বক্স, হালকায় হালকায় ডানে ডানে ফাঁকা আছে, ডানে ক্লিয়ার ক্লিয়ার, যাই যাই বরাবর যাই। তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি ময়মনসিং যেতেছি, সেই জন্য ভালোই লাগতেছে যে অনেকদিন পরে যেতেছি। আমার অনেক আগে ভিডিও দেওয়া আছে অন্য বাস নিয়ে, তো ওই দাঁড়িয়ে আর যাওয়া হয় নাই। তো গেমিং উইথ সাদাত ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এখন আমরা বাসের স্পিড বাড়াইতে পারি আস্তে আস্তে, হালকায় হালকায়। তোমরা যারা এখন একটু লাইক করে সবাই একটু লাইক করে দাও ফটাফট করে। হরেন চলবে, হরেন হরেন, ঠিক আছে ঠিক আছে। ও ভাই কি টান এগুলা, ভাই এগুলা কি টান দিতেছে, মাথা নষ্ট টান। ও ভাই খেলা ফাইনাল। তো সামনে একটা আছে, ওইটা একটু ফিরিং বিরিং করতেছে, মানে কেমন করে চালা যেতেছে তোমরা দেখতেছ, এই ধরে ফেলেছি। হানিফ ভাই, এটা হানিফ ছিল। হালকায় 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 ফুল ব্রেক দিয়ে দিলাম, কারণ ফুল কন্ট্রোলের বাইরে ছিল। একদমই কন্ট্রোলের বাইরে ছিল। তো বাইরে থেকে লোকটা দেখলাম যে কেমন, ও রে ও রে, এটা কি চলতেছে গাইস, আই হা হাই, কোন জায়গায় সে আটকে পড়ছি। মাথা নষ্ট, বুঝা গেছে এটার উপরে উঠা যাইব না, এটাই তো বলতেছস, এই আমি উপরে উঠা যাই। এই যে তো চলে এসি বন্ধুরা, কেমন হইলো অ্যাক্সিডেন্টটা তোমরা একটু কমেন্ট করে জানাইবা। ওটা সম্পূর্ণ আমার, মানে আমি জানতাম না, মনে হয়ে গেছে চাপ দিছি মনে করো, পরে দেখি যে কনসোল বারান্ডা লেগে গেছে, পরে একটার পর একটা খেয়ে উল্টা পাল্টা কাহিনি চলতেছে। হালকায় হালকায় ট্রাফিকটা বাড়ানো লাগবে, আর ম্যাপটাও চেঞ্জ করা লাগবে, টাইম পাইতেছি না গাইস। টাইম পেলে মনে করো ম্যাপটা চেঞ্জ করার পরে তোমরা একটু কমেন্ট করো, তিন চারটা ম্যাপ আছে যেটাতে খেলতেছে, এটা জিএমটি ভার্সন টু, এটা ছাড়া আমার কাছে আরেকটা আরও কয়েকটা আছে, সেটা সেগুলো হচ্ছে বিডি ম্যাপ ভার্সন
ম্যাপ অফ বাংলাদেশের ভার্সন 6। ও ভাই এটা কি দেখছো, পাঁচটা কেমনে আছে, বিডি ম্যাপ ভার্সন 6, তারপর হচ্ছে জিএমটি, তো এটাই তো প্রবিডি, প্রবিডি ম্যাপ ভার্সন 4, পিডি, পিডি নেক্সট জেন ভার্সন 4, আর পুরো ম্যাপ, প্রবিডি ম্যাপের ভার্সন 7, 7 নাকি 8, ওইটা ওটা ওটা তিন চারটা বার ইয়ে আছে, ম্যাপ আছে, দেখি কি হয়। হালকা যাই, হালকায় হালকায় হালকায়। ওহ ভাই একদম হাতের একটু উল্টা পাল্টা খেলা ছিল, এর সাথে লেগে গেছে। ও ভাই স্টার্ট দিতেছে না কেন, একদম পিছে পড়ে গেলাম সবার। তো আর ফাইজলামি করে খেলা যাব না, দেখি এবার সব কটার আগে জমোগা। তো গাইজ তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, মানে এই কথাটা আমার ফার্স্টে বলতে একটু খেল থাকে না। তো অনেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বা অর্ধেক হইলেও দেখো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দাও, রাখো চ্যানেলটাকে, একটু সাপোর্ট করো, যারা যারা দেখতেছো সবাই একটু সাবস্ক্রাইব করো প্লিজ। একদমই সাবস্ক্রাইব টাবস্ক্রাইব খুবই কম, আর এখন থেকে তো মনে করো রেগুলার হওয়ার একটা। ও ভাই, ও ভাই আরে ফেল রে দিচ্ছে ভাই, আরে ফেল রেটা কি দিয়ে দিল ভাই, হালকায় তো যাই হোক। দেখতে পাচ্ছ এই জায়গার লোকটা খুবই সুন্দর লাগতেছে, ও হো পিছন থেকে কিচ্ছু দেখা যায় না গাইস। তো ভালোই কিন্তু ওভারটেক করা চলতেছে, দেখতে পারতেছো বরাবর যায়, বরাবর বরাবর টাইনে 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 টাইনে, হালকায় 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 হালকায়, এই তো ঠিক আছে, সুন্দর একটা ওভারটেক, সুন্দর একটা ওভারটেক গাইস। আরো আরো ওভারটেক হবে, তোমরা শুধু একটু লাইক করে দাও। হালকায় হালকায় ডিপারে যাই, ডিপারে যাই, এই তো ডিপার দিয়ে দিচ্ছি, দুইটারে ওভারটেক করে দিচ্ছি, আরো দুইটারে। ওরে ওরে ওরে, ও মাই গড, এখানে আবার কিসের চাপ লেগে রয়েছে, দেখো কি চাপটা মারতেছে। তো চাপ মারলে কাম হইব না রে ভাই, চাপ মারলে কাম হইব। তো বন্ধুরা ময়মনসিং এর কাছাকাছি চলে আসছি, মোটামুটি আরো 100 কিলোমিটার মতন আছে। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। হালকায় যাই হালকায়, মাঠের বাইরে গেছিলাম গা, বল চলে গেল মাঠের বাইরে, এরকম একটা অবস্থা চলে গেছিলাম। হালকায় 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 হালকায়, বাস সেই টার্নিং সেই টার্নিং, এই 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 গাড়ি আটটু লিখে তেরে গেত। তোমরা একটু কমেন্ট করো। ওরে ভাই গাইস এই জায়গাটা খুবই সুন্দর, ওয়েদারটা কিন্তু খুবই জোস। সেই স্পিড, সেই আজকে এনারে ধরতে পারলো না কেউ, এটা কিন্তু তোমরা দেখছো সবাই, এনার যে কেমনে চালাইছে সেই করে চালাইছে। একটু হালকায় যাই, একটু হালকায় যাই, বাস বাস বরাবর স্তাদ বরাবর চাই, বরাবর হালকায় হালকায়, এই তো ঠিক আছে। তো বিকাল বিকাল হয়ে গেছে না, কাছের সাইডে রৌদ্রটা পুরো একটু অন্ধকার অন্ধকার লাগে, দেখছো হুদাই আয় ব্রেক করে। লাগা যাবে না,
মাই গড কোন জায়গায় ঢুকে গেছি বরাবর স্টার্ট বরাবর যাই এই তো হালকায় 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 বামে ঠিক আছে বরাবর পিছনে একটাও নাই যা আছে সব সামনে শুধু ওভারটেক করে করে পিছনে পড়াইতেছি ও ভাই এটা কি রে ভাই এখানে আবার কাট চলতেছে একটু ব্রেকে যাই দেখো রাস্তা কাট চলতেছে কিন্তু দিকে রাস্তা কাট চলতেছে হালকায় 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 দুই লেনের থেকে এক লেন অফ করে কাট চলতেছে ওই দেখো ও বামে যাবো আমিও বামে যাবো তখন কি একটা হয় দাও কামটা কি করছে দেখছো ওরে কিছু করার নাই ওরা ওদিকে ফালাই দেখা আশা লাগছে তো বন্ধুরা তোমরা একটু সবাই লাইক করে দিবা ফটাফট করে আমার কাছে এতটুকু রিকোয়েস্ট আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আমার না এই কথাগুলো প্রথমে বলতে একটু মনে থাকে না এই তো অনেক সাবস্ক্রাইব টাবস্ক্রাইব খুবই কম তোমরা অনেকে ভিডিও দেখো যদি একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে অ্যাটলিস্ট চ্যানেলটা একটু বড় হইতে সাহায্য করে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র একটা একটা সাবস্ক্রাইব আমার অনেক কিছু বিশ্বাস করো ভাই আর একটুর জন্য এই জায়গাটা লাগে যেত আর একটুর জন্য করা বাছা বেছে গেছি তো আরো 15 কিলোমিটার মতন আছে 12 মিনিটের মতন লাগবে গেমসের ভিতরে ডিসকভার করে দিছে তোমরা সবাই লাইক করে দাও যারা যারা লাইক করো নাই তোমরা অনেক মানে মোটামুটি ভিডিওতে ভিউ হয় কিন্তু তোমাদের লাইক হয় না এটা কেন আমি বুঝতে পারি না তোমরা সবাই যদি একটু লাইক করে দাও তাহলে কিন্তু লাইকগুলো কমপ্লিট হয়ে যায় আর অবশ্যই তোমরা নেক্সট ভিডিও কমেন্ট করবা যে আমরা নেক্সট ভিডিওতে কোন জায়গায় যাব সেটা কিন্তু অবশ্যই করবো অবশ্যই করবা আমি সিং চলে এসেছি ওয়া 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 জোস 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 অস্থির লাগতেছে বিশ্বাস করো এত সুন্দর একটা ওয়েদার অস্থির লাগতেছে তো আমি আবারও থ্যাংক জানাইতেছি গেমিং উইথ সাজাদ ভাইকে হালকায় যাই হালকায় হালকায় ও ভাই সেই ভাই সেই সেই ভাই আমি আর যাবো না আমি এদিকে থাকি বাস বাস দেখো কাহিনী কি করছে তো দেখতে পাচ্ছ আমি এদিকে একটা বাস কাউন্টারের দিকে আসছি আর কি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যার কাছে ভালো লাগছে অবশ্যই তোমরা ভালো কমেন্টটা করবা খারাপ লাগলে খারাপ কমেন্টটা করবা আমি শুধু কমেন্টের আশা আছি কমেন্টগুলো দেখতে চাই ওকে টাটা বাই বাই